গাইবান্ধায় মহিলা দলের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিএনপি জামাতের ডাকা দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় মিছিল নিয়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। 2 নভেম্বর বৃহস্পতিবার বেলা দুপুরে গাইবান্ধার শহরতলির কদমতলা এলাকায় গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে কদমতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় লাঠি হাতে মিছিলের সামনে থেকে এক যুবককে বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক ভাঙচুর করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি চিন্তিত? আর চিন্তার কারণ নেই, আয়ুর্বেদিক চিকিৎসাই এখন যুগ উপযোগী। বাংলাদেশের একমাত্র ISO সনদপত্র সরকারি অনুমোদিত আয়ুর্বেদিক কোম্পানির চিকিৎসা নিয়ে এখন পার্বতীপুরের ভবানীপুর বাজারে আপনাদের সেবার জন্য এসেছে ইন্ডেক্স সেলস সেন্টার।